নমস্কার রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো তরমুজের জুস তরমুজের জুস বানানোও খুব সহজ আর এটা খেতেও খুব সুন্দর লাগে যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন দেখে নিই তরমুজের জুস বানানোর জন্য আমাদের কী কী লাগছে তরমুজের জুস বানানোর জন্য আমি এখানে ছোটো টুকরো করে তরমুজটা কেটে রেখেছি এখানে তিন কাপ মতো তরমুজের টুকরো আছে এটাকে আমি এমন ছোটো টুকরোই কেটেছি আর এর ভিতর থেকে সমস্ত বীজগুলো ফেলে দিয়েছি ব্ল্যাক সল্ট ফাইভ টি স্পুন চিনি আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন চিনিটা সেই মতো ব্যবহার করুন পুদিনা পাতা খুব বেশি নেই নিই ছটা সাতটা মতো পুদিনা পাতা আছে আর আমাদের লাগছে আইস কিউবস সবার প্রথমে একটা জার নেবো তারপরে এই জারের ভিতরে তরমুজের টুকরোগুলো দিয়ে দেব এরপর এতে দেব চিনি পুদিনা পাতা আর অল্প একটু ব্ল্যাক সল্ট অল্প একটু ব্ল্যাক সল্ট দিলে জুসটা খেতে আরও বেশি ভালো লাগে এবারে জারের ঢাকনাটা বন্ধ করে দেবো আর এটাকে ব্লেন্ড করে নেবো গরমে আমাদের শরীরে জল শুকিয়ে যায় আর এই গরমে যদি আপনি তরমুজ খান তরমুজ আপনার শরীরে সেই জলের ঘাটতিটা পূরণ করতে সাহায্য করে আর এই জুসটা বানানো খুব সহজ টেস্টিও তাই গরমে সুস্থ থাকতে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন জুসটা আমাদের তৈরি হয়ে গেছে এবারে গ্লাসের ভিতরে দেবো আইস কিউবস তারপরে এই জুসটা গ্লাসের মধ্যে ঢেলে দেব আমি এখানে তরমুজের বীজগুলো ফেলে দিয়েছি তাই এটা আর কোনো প্রয়োজন নেই আপনারা যদি বীজ সমেত এটাকে ব্লেন্ড করেন তাহলে অবশ্যই ছেঁকে নেবেন এবারে জুসটাকে সাজানোর জন্য উপর থেকে দেবো পুদিনা পাতা দুটো তরমুজের টুকরো গ্লাসের উপরে লাগিয়ে দেবো দেখতেও খুব সুন্দর লাগবে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে ভিডিওর নিচে বেলাইকনে ক্লিক করে দিন